সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ আজকের একটি নতুন প্রতিবেদন। দর্শক, আমরা আজকেও সেই মানিকগঞ্জ পালোরা নীলুফাকে ডেয়ারি ফার্মে আমরা আছি। এখানে আমরা অসাধারণ কিছু গাভি আজকে কালেকশন রয়েছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাভির দুধ দোয়াচ্ছে। আমরা গাভিটি দুধ দোয়াচ্ছে যিনি ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গাভি, একটি আদাতের একটি গাভি, এখনো দাঁতে নাই, প্রথম বিয়ানের। এই বিষয়টা জানতে চাচ্ছি সাইদ ভাই। ভাই, এটা তো আদাত। জি, আদাতের গাভি, এটি এসে প্রথম বিয়ানের তো প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা দুধ দোয়াচ্ছে। এটি আজকে কতদিন হলো বাচ্চা হয়েছে? এটা আজকে আপনার 8 দিন। দুধ কিরকম হচ্ছে সকালে? এটা 3টা নে বর্তমানে, 17-18। 3টা নে? জি, আচ্ছা 3টা নে, 17 থেকে 18 লিটার দুধ। দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাভি। এই যারা প্রথম বিয়ানের গাভি খুঁজছেন তাদের জন্য এই গাভিটি বেশ উপযুক্ত একটি গাভি। আমরা জানি যে যারা নতুন খামারি বা ক্ষুদ্র খামারি, ছোট ছোট খামারি আছেন, প্রথম বিয়ানের গাভি তারা খুঁজছেন, দুধের গাভি প্রথম বাচ্চা দিচ্ছে 8-10 দিন, এরকম গাভি যারা খুঁজছেন তাদের জন্য একেবারে উপযুক্ত একটি গাভি, ফ্রিজিয়ান জাতের গাভি, চমৎকার। এবং দুধের পরিমাণটাও বেশ ভালো, আমরা দেখতে পাচ্ছি দুধের পরিমাণটাও বেশ ভালো, চমৎকার একটি গাভি। এটি দেখুন বলছেন, বলছেন যে এটি 3 বিয়ানে 3 বেলায় দুধ দোয়ানে, 3 টানে প্রায় 18 লিটার দুধ হচ্ছে। এখনই প্রথম বিয়ানি 18 লিটার দুধ হচ্ছে। এই গাভিটি যদি দ্বিতীয় বিয়ান হয় তাহলে আমার মনে হচ্ছে যে 20-25 লিটার দুধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের গাভি, ফিজা জাতের গাভি বেশ ভালো, চমৎকার। আমরা এই নীলুফাকের ডেয়ারি খামারে বেশ চমৎকার কিছু গাভি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যারা গাভি ক্রয় করেন সেই রকম কিছু ক্রেতাও আমরা সমাগম দেখতে পাচ্ছি আজকে এই নীলুফাকের ডেয়ারি খামারে। দেখতে পাচ্ছেন যে এখানে আছেন আমরা এরকম তাই ভাইদের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন যে এখানে গাভি বিক্রি হচ্ছে, গাভি বিক্রির বিশ্বস্ত একটি খামার, এখানে ভালো ভালো জাতের গাভি পাওয়া যায়, সেরকম একটি গাভির খামার আমরা দেখতে পাচ্ছি। নীলুফাকের প্রতি সপ্তাহে আমরা এই খামার থেকে আপনাদের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি, এই খামারে কি রকম কালেকশন রয়েছে সে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রেতা আসছেন ভাইয়ের সাথে কথা বলছেন, কোথা থেকে দূর দূরান্ত থেকে ক্রেতা আসছেন। সাইদ ভাই, এরা কি ক্রেতা নাকি কাস্টমার? এটি হলো আমার দুধের কাস্টমার, আর এটি হলো আমার কাস্টমার। ও, এটি হলো কাস্টমার। কোথায় আছে ভাই এরা? আমরা দেখি তারা এই মানিকগঞ্জ দূরের না কিন্তু কাছের লোকই মানিকগঞ্জের, তারা আসছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। সাইদ ভাই। জি ভাই। আচ্ছা, আমরা প্রতি সপ্তাহে তো আপনার কি কি কালেকশন থাকে সেই বিষয়ে দর্শকদের জানানোর চেষ্টা করি, আজকে আমরা সেরকম আপনার সাথে কথা বলছি। আজকে আপনাদের কালেকশন কিরকম রয়েছে, কি কি জাতের গাভি রয়েছে আপনার কাছে? আমাদের এখানে আপনি এসএস ইমেজের, এডিএল এর, আর বেশিরভাগ হলো হলিস্টন ফ্রিজিয়ানি। আমাদের এখানে হলিস্টন ফ্রিজিয়ানের কালেকশন আছে আপনার কাছে? হলিস্টন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এই যে দুধ দোয়াচ্ছে এইটা নিয়ে একটু বলেন তো। এটা হলিস্টন ফিজিয়ান, এটা প্রথম বাচ্চা দিছে আদাতার, মানে দাঁত হয় না এখনো। এটা আপনি বর্তমানে আমি এখন ওলানে পানি তো, এখন 3 টানে আমি 18-19 এরকম পাইতেছি, কিন্তু এটা 3 বেলা দোহান করলে 22-23 কেজি দুধ হবে প্রথম বিয়ানি। আচ্ছা, 3 বেলা ঠিক মতো দেওয়া হইতে পারে খাবার দাবার এটা বলে? দ্বিতীয় বিয়ানে গিয়ে যাইয়া মনে করেন আপনি 27-28 কেজি দুধ দেবে, এগুলি আপনি বৈশিষ্ট্য ভাবে দুধ বহন করে বেশি। আচ্ছা, আপনি বলতেছেন যে এই ধরনের গাভি যদি একটা ক্ষুদ্র খামারিরা নতুন উদ্যোক্তা যদি ক্রয় করে তাদের আসলে কতখানি বেনিফিট হবে আপনি কি মনে করছেন? যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এটি বেটার, এটা আদাতিল গাভি, এটার ভবিষ্যৎ হলো আপনার 4-5 বিয়ান খাইলে এটা
বাড়বে কমবে না, এটা সামনের বিয়ে আরো বাড়বে, এখন যে দাম দেবে তার পরের বিয়ে নিয়ে আরো দাম ডেভেলপ হবে। এই যে দেখেন বাচ্চা দুধ ছাড়লে বাচ্চাটা 70-80, আর গামিটা রিজেক্ট যদি দামও নেয় তাও এটার দাম আছে 2,20,000। আপনি বলছেন যে বাচ্চাটা যদি দুধ ছাড়ে তাও 70-80,000 টা বিক্রি করতে হবে, সার নাবক না সার বাচ্চা, সার বাচ্চা জি। আচ্ছা সার বাচ্চা এই যে দুধ দচ্ছে, আচ্ছা এই যে এই ধরনের গাভীর প্রথম বিয়ান এবং দ্বিতীয় বিয়ানের গাভী আসলে অনেকই খোঁজে বেশি, 10 দিন আপনি বলছেন যে 1 সপ্তাহ হয়ে গেছে, হ্যাঁ আজকে 8 দিন, 8 দিন তাতে আপনি 18 লিটার পাচ্ছেন, আপনি কত লিটার পাবেন বলে আশা করছেন? যে আমার আশা হবে এটা আপনি 23-24, মানে আর কয়েকদিন গেলে 23-24, হ্যাঁ ইনশাআল্লাহ 23-24 পাবো। আচ্ছা 23-24 লিটার দুধ পাইতে গেলে কি খাবারের পরিমাণ একটু, আপনি দানাদার তো খাবার খাওয়াইতেই হবে, এই গরুটা আপনি বডি ওয়েট হিসাবে আপনি দানাদার 12-13 কেজি লাগবে, আপনি দানাদার না খাওয়াইলে তো দুধ পাবেন না, এটা ঘাস খাওয়াইতে হবে, আপনি ভুষি করে খাওয়াইতে হবে। কিন্তু গাভীর জাত মানটা কিরকম আর কি? হ্যাঁ জাত মানে ভালো হয়, এটা হোলস্টাইন ফ্রিজিয়ান, দেখেন না গরুর বৈশিষ্ট্য দেখবো, হলো গলাটা একবার চিকন, পিছনের সাইডটা ভারী, আর ফ্রিজিয়ান জাতের গরু হলো শিং সাদা খোড়া সাদা, এটি হলো বৈশিষ্ট্য। এই দেখেন দুধের ড্রেন পাইপগুলো মোটামুটি ভারী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই যে গাভী আপনি, এটা তো লইলো ফ্রিজিয়ান গাভী, আপনি পাশে দেখতেছেন একটা সাদা, এইটা কি জাতের গাভী? ওটাও হোলস্টাইন ফ্রিজিয়ান। এটা হোলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। আচ্ছা এটা বাচ্চা দিচ্ছে কতদিন হলো? এটা বাচ্চা আজকাল হলো আপনার 6 দিন, 6 দিন, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা 6 দিন বাচ্চা দিচ্ছে, চমৎকার। এটি সম্পর্কে একটু জানতে চাই, হোলস্টাইন ফ্রিজিয়ান এটা কি প্রথম না দ্বিতীয় বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান, দ্বিতীয় বিয়ান। সুপ্রিয় দর্শক, আমরা প্রথম বিয়ান এবং দ্বিতীয় বিয়ানের দুইটি ক্যাটাগরির গাভী এখানে রয়েছে, দুটি হোলস্টাইন ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন, চমৎকার দুটি গাভী। আমরা এই নীলুফাকে ডেরি খাবারে প্রতি সপ্তাহে যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি তাদের কি কালেকশন রয়েছে সেরকমই আজকে আমরা দেখতে পাচ্ছি, প্রথম বিয়ানের গাভী এবং দ্বিতীয় বিয়ানের গাভী দুটি রয়েছে। আচ্ছা সাধারণের দ্বিতীয় বিয়ানের এটি আজকে বলছেন যে 6 দিন, জি, এটির দুধ কিরকম আসছে? এটাও আপনি তিনটা নেই মনে করেন 18-19 এরকম আসছে, 18-19 লিটার, এখন তো 10 কেজির উপরে হয়েছে, সকালবেলা 10 কেজির উপরে পেয়েছে, হ্যাঁ 10 কেজি, 10 কেজি আর কি, 200 গ্রাম কম, 10 কেজি, 10 কেজি 200 গ্রাম কম। আচ্ছা এর বৈশিষ্ট্য কিরকম, মান গুণটা কিরকম? এটাও আপনি মান গুণে ভালো, এটাও হোলস্টাইন ফ্রিজিয়ান শিং সাদা, ওই দেখেন খোড়া সাদা, মানে ফ্রিজিয়ান হোলস্টাইন ফ্রিজিয়ানের জাতের বৈশিষ্ট্যই দেখবেন, হলো গলা থেকে পিছন সাইডটা ভারী। এই দেখুন যারা গাভী সম্পর্কে জানেন তারা হয়তো বা যদি দেখি বুঝতে পারবেন, ভিডিও দেখে বুঝতে পারবেন যে হোলস্টাইন ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য রয়েছে সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন, চমৎকার একটি গাভী, গাভীর কালারটা বেশ সুন্দর, বাচ্চাটা কি বকল না সার? সার বাচ্চা, সার বাচ্চা হয়েছে, দেখুন চমৎকার 5-6 দিনের বাচ্চা সহ একটি গাভী রয়েছে দ্বিতীয় বিয়ানের। এটি আপনি এখন তো দুধ সম্পূর্ণ নামে নাই, যদি সম্পূর্ণ নামে ওই যে ভাইয়েরা এসে দোয়াইছে, কিরকম আশা করছেন এটি? এটা 2 বেলা 22-23 কেজি, 22-23 কেজি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এটাও ওইটারে ওইটা বলছেন যে 22-23 কেজি, এটাও সেই সেম দুধ পাওয়া যেতে পারে, 23-24 পর্যন্ত পাবে, ওইটা বেশি হবে, হ্যাঁ ওইটা বেশি, প্রথম বিয়ানের এটাও বেশি হবে, কিন্তু এখন আসে নাই, এটাও আসবে, এটা 6 দিন ধরে বাচ্চা দিতে, কিন্তু এই দানা আসলে গরু হলো মানে এই মুখে তো গরু তো আপনি চাপা বাজে দুধ না, গরু হলো যত খাওয়াবে অত দুধ বেশি দিবে। আচ্ছা আচ্ছা গরু যত খাওয়াবে, আসলে আপনারা যেটা বলছেন সেটা হলো গরুর চাহিদা মতো খাবার দিতে পারলে দুধ ভালো হবে। আচ্ছা এটা অনেকেই বলে, আমরা এই কথাটা আমরা শুনতে পাচ্ছি যে গরুর দুধ মুখে, মুখে বলতে তো খাবার, মুখে বলতে খাবার, খাবার যত দেবেন তত দুধ আসবে, খাবার কম দিলে দুধ কমে যাবে। আমাদের এখানে তো ভাই অত দানাদার পড়ছেন না, টাকার টাউনে আপনি দানাদার দেবে, আপনি অ্যাঙ্কারে বসে আছে, সোলার বসে আছে, মুখের বসে আছে, তারপরে সাথে আপনি এই বাইফো ফিট আছে, আমরা তো অত দূর খাওয়াই না, আমরা একটা পার্টির কাছে বেসবো দেখে আমরা অত দূর খাওয়ান দাওয়ান খুব কম খাওয়ায়, মানে আমাদের এখানে তো মনে করেন কাছি বাচ্চা দেয়, আমরা উলান ধরে সই করতে করতে আমাদের 8-10 দিন লেগে যায়। আচ্ছা মানে আপনারা খাবার দাবার অত চিন্তা করেন না, দুধের চিন্তা করেন না? না না না, যে আমরা এত খাবার দেবো দুধ আছে কেটে পাবো, আমরা আর কি একটা জিনিস নিবে ভালো হিসেবে, যাতে গরুটা বানে দুধ কম না থাকে, স্ট্র্যাটেজির ভাব না হয়, আমরা একটা গরু বাচ্চা দিতে দিতে মনে করেন 8-10 দিন টাইম লেগে যায় উলানটা ভাঙতে। আচ্ছা আচ্ছা আমরা তো আপনি জানি যে কাস্টমার রয়েছে কাছাকাছি, তারপরেও আমরা যারা এই প্রতিবেদন দেখবে তাদের জন্য একটু দামটা জানতে চাই,
প্রথম এই যে গাভীটা রয়েছে আপনার দ্বিতীয় বিয়েনের যে গাভীটি এটি আজকে 6 দিন ধরে বাচ্চা দিচ্ছে এটি আপনি কিরকম দাম চাচ্ছেন এই মুহূর্তে আসলে যদি ভাই আমি ফিক্সড প্রাইস বলি তা তো নেবে না আমি এটার দাম চাচ্ছি 3,20,000 আইসা দরদাম করে জানেন নেবে শুভ দর্শক আপনারা শুনলেন এটি দাম চাচ্ছে 3,20,000 আপনারা আসবেন দাসাই বাসাই করবেন ইতিমধ্যেই একজন ক্রেতা এটি দুধ দেখে তারা সকালবেলা দুধ দোয়াচ্ছে তারা দাসাই করছে তারা দেখছেন দরদাম চলছে আচ্ছা সাইদ ভাই এই এটা তো শুনলাম যে 3,20,000 টাকা দাম চাচ্ছে এবার প্রথম বিয়ানের যে গাভীটি সম্পর্কে জানলাম এটি সবচেয়ে একদম খামারের জন্য ভালো হবে দ্বিতীয় বিয়ানের গাভী সবাই বেশি খোঁজে প্রথম বিয়ারে অনেক চয়েস করতে প্রথম বিয়ানের গাভীও নেব বেশিরভাগই আপনি প্রথম বিয়ানের গরু খোঁজে কিন্তু আবার অনেক ফার্মের জন্য দুধের জন্য দ্বিতীয় বিয়ান গরু প্রথমে যারা নতুন তারা খোঁজে প্রথম বিয়ান এবং যারা দুধের জন্য তারা খোঁজে দ্বিতীয় বিয়ান আচ্ছা এই প্রথম বিয়ানের গাভীটা কিরকম দাম চাচ্ছে এটার দাম চাচ্ছি ভাই 3,30,000 3,30 হ্যাঁ 3,30 আর ওটা চাইলেন দুই ওটাও 3,30,000 3,20,000 আচ্ছা আচ্ছা দর্শক 3,30,000 3,20 একেবারেই বেশ কাছাকাছি দাম আমরা এই যে দামটি বলছি সেটি হলো আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন চমৎকার গাভী আমরা একটি আরেকটি গাভী দেখতে পাচ্ছি পাশে এইটা প্রেগন্যান্সি গাভী রয়েছে না হ্যাঁ এটা প্রেগন্যান্সি আচ্ছা আচ্ছা এটি সম্পর্কে একটু বলেন তো এটা হোলস্টন ফ্রিজিয়ান হ্যাঁ এটার আগের বিয়ানে 20-22 দুধ হয়েছে এবার বেশি হবে এটা প্রথম বিয়ানে 20-22 দুধ হচ্ছে হ্যাঁ দ্বিতীয় বিয়ানে এটা দ্বিতীয় বাচ্চা দিবে এটা কতদিন বাকি আর বাচ্চা এটা আরো আপনি 25 দিন টাইম আছে আরো 20-25 দিন টাইম রয়েছে হ্যাঁ আচ্ছা চমৎকার গাভীটা কিন্তু দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে খুব খুব কাছাকাছি চলে আসছে বাচ্চা দেওয়ার জন্য বেশ ভালো ধরা অনেকেই আবার প্রেগন্যান্সি গাভীও খোঁজে অনেকেই নেয় অনেক বড় বড় খামারি আলার বড় খামারি তারা প্রেগন্যান্সি গাভী খুঁজতেছে তারা এই ধরনের গাভী খুঁজছে চাহিদা আছে এক একটা খামারির এক এক ধরনের চাহিদা থাকে যে আমরা এই ধরনের গাভী খুঁজব এই গাভীগুলো খুঁজে খুব কাছাকাছি যারা আছে 1 মাস 15 দিন বাকি এরকম গাভী নিতে চায় ফ্রিজের যাতে ভালো একটা জাতের গাভী দ্বিতীয় বিয়ান আচ্ছা এটির দুধের কিরকম রেকর্ড আছে গত প্রথম বিয়ানে আপনি 20-22 হ্যাঁ এবার বেশি হবে এবার 25-26 মানে 25-26টা আশা করছেন হ্যাঁ 25-26 আশা করছেন আচ্ছা আচ্ছা এটার দাম কিরকম চাচ্ছে এটা আপনি এখন দাম চাচ্ছি ভাই 3.5 লাখ 3.5 লক্ষ টাকা জি শুধু দর্শক দেখতে পাচ্ছেন এটি 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছে আপনারা তারপরও আসবেন দেখবেন আপনারা যাচাই বাছাই করতে পারবেন সর্বশেষ আমরা ভিডিও বেশ সাইড অনেক কথাই বলেছি আপনার ক্রেতার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা আপনার গাভী নিয়ে আপনি তো নিয়মিতভাবে গাভী আপনার কাছে পাওয়া যায় এই উদ্দেশ্যে কিছু বলেন